হ্যাপি ক্রিসমাস ডে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এখন থেকে আমরা ব্লগটা শুরু করলাম। পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি, সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই তো আশা করছি সবাই খুব ভালো আছে, সবাই খুব আনন্দ করছো আজকে। এখন থেকে আমরা ব্লগটা শুরু করলাম। দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এই যে হচ্ছে আমার হিসাবের খাতা। এখন আমি যাচ্ছি শাড়ি দিতে এক বৌদির বাড়িতে। কেক খাওয়া হয়নি এখনো, আগে দিয়ে আসি, তারপরে কেক খাবো। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, বৌদির বাড়ি চলে এসছি শাড়ি দিতে। বৌদিদের কেউ মারা গেছে বাপের বাড়ি, তাই ঘাটে উঠে গেলে নিজের ছাপা শাড়ি। আর বৌদি টিউশন করে, বাচ্চাগুলোকে নিয়ে দেখো বন্ধুরা পিকনিক করছে। এই তোরা সবাই কি করছিস এখানে? আজকে কি হচ্ছে তোদের? সেই জন্য পিকনিক হচ্ছে তোদের দিদিমণি বাড়িতে? বল আজকে কি কি বলছে? 25শে ডিসেম্বর, সব উঠে দাঁড়া, পিকলট পিকলট। বল আজকে কি 25শে ডিসেম্বর কি হয়? ক্রিসমাস ডে। 25শে ডিসেম্বর। হ্যাঁ দেখো বন্ধুরা, এই মাত্র এলাম, খুব গরম লাগছে, একটু ফ্যান চালিয়ে নিলাম। দেখো বাজার করে রেখে চলে গেছিলাম, বাজার ঢালাও হয়নি আর কিছু সবজি কাটাও হয়নি, এখন কাটবো তারপরে রান্না করবো। এখন বাজে 12:30, এবার যাই রান্নাটা করে নিই, কি রান্না করি দেখি। এই দেখো বন্ধুরা, আজকে আমাদের সন্টুর জন্মদিন। বাবু সন্টুর দিকে তাকা, ওর বাবা আশীর্বাদ করছে। আর এই যে এখানে বসে আছে আর বড়, যে আগে পায়েসটা খাওয়াতে বল, পায়েসটা শুভ, সবার আগে পায়েস খাওয়াতে হয়। কেমন হয়েছে পায়েসটা? এই যে এবার ওর বড় যে করছে টাকা সন্টু, তুই দিন পায়েসটা। হ্যাঁ কেউ কিন্তু জল খাওয়ালো না, এই দেখ বড় জের মনে আছে জল খাওয়ানোর কথা। করো তুমি, তুই দাঁড়িয়েই কর, তুমি দাঁড়িয়েই করো, দাঁড়িয়ে করো, নিচে লাগবে, দাঁড়িয়ে করো সন্টু, এদিকে আমি। হ্যাঁ এবার সন্টু ছোট যে করছে এবার আশীর্বাদ। প্লেটটা ধরিয়ে দে উপরে, প্লেটটা ধরিয়ে দে না। না কেন প্রণাম নেবে না, আজকে প্রণাম নাও। দাদা মায়না পাবে। এই যে আবার সন্টুর মা করছে আশীর্বাদ। পায়েস খাওয়াচ্ছে। আরে ভাত খাবে, এরপর খেতে পারবে না, মিষ্টি আর দিতে হবে না, ও খেতে পারবে না, তারপরে ভাতটাই খেতে পারবে না ও। পায়েসটা তো বাদ বাকি, কে খাবে কে জানে। এখন একটু কটাকারে 11 টাকা খুঁজতে গেছিল না? বম্মা করছে, পড়াশোনা করো, চাকরি করো, শ্বশুর বাড়ি যাওয়ার নাম করবে না বাবা।
এই দেখো বন্ধুরা, সন্টুকে খেতে দেওয়া হয়ে গেছে, ধান দুব্বা হয়ে দেওয়া হয়ে গেছে। এবার খাওয়ার দেখো, মাছ ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর এদিকে ঘি, লেবু, লঙ্কা, মুগের ডাল আর মাংস, চিকেনের লেগ পিসটা তো উপরে দেখছে। এবার খাওয়া শুরু করে দাও। লঙ্কাটা খাবি, দেখেছিস তো সবাই লঙ্কাটা খেতে বললো, লঙ্কাটা দিয়ে মাখা শুরু কর। এই যে বন্ধুরা, নুন দিতেই ভুলে গেছি। এই দেখো সন্টু আবার নুন নিচ্ছে, নুন ছাড়া তো ওনার খাওয়া হয় না। নিয়ে নিয়ে আর মাখতে হবে না, অনেক মেখে ফেলেছিস, এবার মুখে দে। আমি তো লোভ সামলাতে পারছি না, তুই কি করে বাবা আবার লঙ্কা ঢলছে গো। খেতে বললো বলে খাও খাও খাও, মুখে তো নেই এক গ্রাস। খা খা, লজ্জা পাওয়ার কিছু নেই। শুভ সন্ধ্যা, আবার ফিরে এলাম বন্ধুরা। তা সকালে তো কেকটা খাওয়া হয়নি, তাই এখন কেকটা নিয়ে বসবো, কেকটা কাটবো, কেটে সবাই মিলে খাবো। এখন কেকটা কেটে নিই। হ্যাঁ দেখো, কেকটা নিয়ে নিয়েছি, চাকু নিয়ে নিয়েছি, এবার কেকটা কাটবো, তারপরে সবাই মিলে খাবো। আমি আর কেক কিনে আনিনি, বৌদি যে কেকটা দিয়েছে ওই কেকটাই নিচ্ছি। পিস পিস করে কেটে নিই কেকটা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই দেখবে, দেখে লাইক কমেন্ট আর শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু হবে অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে এইভাবেই, যাতে আমি এই ছোট্ট চ্যানেলটা নিয়ে তোমাদের ভালোবাসাতে এগিয়ে যেতে পারি। তা যে যেখানেই আছো খুব ভালো থাকো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে তো মেরি ক্রিসমাস ডে, সবাই খুব আনন্দ করেছো, সবাই ভালো থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।